আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ইসলামিক অডিও বুক পরিবেশিত অডিও লেকচার সিরিজ রামাদান রসুল সাল্লা সাল্লাম ও সালাফদের পথে আত্মশুদ্ধি ও প্রোডাক্টিভিটি আজকে আমরা শুরু করতে যাচ্ছি এই সিরিজটির উনিশতম পর্ব আজকের পর্বে আমাদের আলোচ্য বিষয় শরীরচর্চা সংস্রব মুরাকাবা তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি বাইশ আজকের আলোচ্য বিষয় শরীরচর্চা আপনার অভ্যাস পরিবর্তন করুন শক্তিশালী মুমিন সর্বোত্তম এক আজকের আলোচ্য বিষয়ের ফায়দা শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়েও আল্লাহর কাছে বেশি প্রিয় ও উত্তম হারানো যোগ্যতা ও সুস্থতা ফিরিয়ে আনে শারীরিক সুস্থতা অর্জন করা এবং স্থূলতাসহ নানান রকমের ব্যাধি থেকে মুক্তি লাভ করা সুস্থ শরীরের মাধ্যমে আল্লাহর ইবাদতে শক্তি অর্জনে নিয়ত থাকা দুই কোরআনের আলোয় আল্লাহ তালা বলেন তোমরা তাদের বিরুদ্ধে যতটা পারোর শক্তি ও অশ্ববাহিনী প্রস্তুত রাখবে যা দ্বারা আল্লাহর শত্রু ও তোমাদের শত্রুকে আতঙ্কিত রাখবে সুরা আল আনফাল আয়াত শাট উকবা বিন আমের রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামকে বলতে শুনেছি তিনি মিম্বারে উঠে বলেছেন তোমরা তাদের বিরুদ্ধে যতটা পারোর শক্তি অর্জন করো নিশ্চয় শক্তি হলো নিক্ষেপণ নিশ্চয় শক্তি হলো নিক্ষেপণ নিশ্চয় শক্তি হলো নিক্ষেপণ সহি মুসলিম হাদিস এক হাজার নয়শো সতেরো তিন রসুল সাল্লি হাসাল্লাম আমাদের আদর্শ আলাইহি সাল্লিহসাল্লামের শারীরিক বিন্যাস কাজী ইয়াজ রাহি মহল্লাহ তার আশিফাহ গ্রন্থে আলাইহি হাসাল্লামের শারীরিক বর্ণনা দিতে গিয়ে বলেন রসুল সাল্লাহ আলহিহাস্লাম ছিলেন উত্তম অবয়বের অধিকারী তিনি বেশি লম্বাও ছিলেন না এবং একেবারে খাটোও ছিলেন না তার চলার ধরন নব সাল্লাহ্লামের চলার ধরন সম্পর্কে বর্ণিত হয়েছে যে তিনি এমনভাবে চলতেন যেন কোনো উঁচু স্থান থেকে নিচে অবতরণ করছেন এমনভাবে চলতেন বোঝা যেত যে তিনি অক্ষম কিংবা অলস নন আবু হুরাইরা রাদিয়াল্লাহমানহ বলেন আমি রসুল সাল্লি সাল্লামের মতো দৃঢ় পদক্ষেপে দ্রুত চলতে কাউকে দেখিনি যেন জমিনকে তার জন্যে গুটিয়ে দেয়া হতো তার সাথে পথ চলতে আমাদের প্রাণান্তকর অবস্থা হতো আর তিনি অনায়াসে চলে যেতেন সোনোত্তির মিজি হাদিস তিন হাজার ছয়শো আটচল্লিশ শারীরিক শক্তি বদরের যুদ্ধে যাওয়ার পথে বাহন কম থাকায় পরিবর্তন করে করে সকলে বাহনে উঠতেন নাবিজি সাল্লাহ আলহিহাসাল্লাম আলী রাজি আল্লাহনহু ও আবদুল্লাহ বিন রাওয়াহা রাজি আল্লাহনহু এর জন্যে একটি বাহন বরাদ্দ ছিল তাদের দুজন হারতেন আর একজন বাহনে চড়তেন কিন্তু নবীজির সাথে থাকা দুজন খুব লজ্জা পাচ্ছিলেন যে তারা কিভাবে নবীজি সাল্লাহসাল্লামের সামনে বাহনে চলে যাবেন আর তিনি হেঁটে হেঁটে গমন করবেন কিন্তু নবীজি সাল্লি সাল্লাম নিজেই কেবল বাহনে চলে যাবেন এই বিষয়টি অস্বীকার করে বললেন তোমরা হাঁটার ক্ষেত্রে আমার চেয়েও বেশি সক্ষম নও এবং আমিও প্রতিদানের ক্ষেত্রে তোমাদের চেয়েও কম মুখাপেক্ষী নই তিনি মক্কা থেকে তাইফ পর্যন্ত পায়ে হেঁটে গিয়েছিলেন কিন্তু সেই সময় আজকের মতো এত পাকা ও প্রশস্ত রাস্তা ছিল না সেই সময় রাস্তাঘাট ছিল দুর্গম এবং পূর্ণ। অন্যভাবে বলা যায় তিনি এই কঠিন রাস্তা অতিক্রম করে লক্ষ্যস্থলে পৌঁছিয়েছেন চার অমূল্যবাণী আইসার দিয়ালহা বলেন তোমরা ধার্মিকতা ও সাধনায় ওমরর চেয়ে অগ্রগামী নও তিনি যখন হারতেন দ্রুত হারতেন এবং যখন কথা বলতেন তখন শুনিয়ে বলতেন এবং যখন প্রহার করতেন তখন ব্যথিত করতেন মূল্যবান ফায়দা ব্রিটেনের এক প্রতিবেদনে দেখা গেছে যে ডাক অফিসের যে সকল কর্মকর্তা হেঁটে হেঁটে দায়িত্ব পালন করে তারা ওই সকল কর্মকর্তা থেকে অধিক সুস্থ যারা তাদের অফিসে বসে কাজ করে থাকে বিশ্বে প্রতি বছর স্থূল দেহের কারণে গড় মৃত্যু সংখ্যা দুই মিলিয়ন ছয় লাখ মানুষ যেখানে পারমাণবিক বোমায় আক্রান্ত সংখ্যা দুই লক্ষ ষাট হাজারের চেয়েও কম পাঁচ একটি চমৎকার কাহিনী আবুল মুসবিহ আল মেকরাই রাহিমাহ্লাহ বলেন একদা আমরা মালিক বিন আবদুল্লাহ আল খুসাইমি রাহিমহল্লাহের নেতৃত্বে রোমের একটি অঞ্চলে অভিযানের উদ্দেশ্যে যাচ্ছিলাম যখন মালিক বিন আবদুল্লাহ জাবির বিন আবদুল্লাহের কাছ দিয়ে যাচ্ছিলেন তখন জাবির রাদি আল্লাহানহু হেঁটে হেঁটে নিজের গাধাটিকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছিলেন মালিক রাহিমহল্লাহ তাকে বললেন হে আবু আবদুল্লাহ আপনি বাহনে উঠুন আল্লাহ তো আপনার জন্য বাহনের ব্যবস্থা করেছেন তখন জাবির রাদি আল্লাহানহু মালিককে বললেন আমি নিজের বাহন উপযোগী করে নেব অন্যদের মুখাপেক্ষী হব না আমি রাসূল সাল্লাহ আলহ সাল্লামকে বলতে শুনেছি যার দুই পা আল্লাহর পথে ধুলি ধূসরিত হবে আল্লাহ তার জন্যে জাহান্নাম হারাম করে দেবেন সাহিহুল বুখারি হাদিস নয়শো সাত জাবির রাদি আল্লাহানহু যখন যেতে যেতে এতটুকু দূরত্বে চলে গেলেন যে তার কাছে আওয়াজ পৌঁছানো যায় তখন মালিক রাদি আল্লাহানহু পুনরায় চিৎকার করে বললেন হে আবু আব্দুল্লাহ আপনি বাহনে উঠুন আল্লাহ তো আপনার জন্য বাহনের ব্যবস্থা করেছেন তখন জাবির রাদি আল্লাহমানহু মালিক রাদি আল্লাহমানহুকে বললেন আমি নিজের বাহন উপযোগী করে নেব অন্যদের মুখাপে হব না আমি রাসুলসাল্লিয় সাল্লামকে বলতে শুনেছি যার দুই পা আল্লাহর পথে ধুলি দূষণ হবে আল্লাহ তার জাহান জাহান্নাম হারাম করে দেবেন এই কথা শুনে একে একে বাহিনীর সকলে লাফিয়ে লাফিয়ে বাহনের ওপর থেকে নেমে পড়ল বর্ণনাকারী বলেন ওই দিনের মতো এত বেশি মানুষ পায়ে হেঁটে যেতে আর দেখেনি ছয় রামাদানে শরীরচর্চা আপনি প্রতিদিন পায়ে হেঁটে মসজিদে গমনের মাধ্যমে এক ঢিলে দুই পাখি শিকার করার মতো দুটি লাভ হবে এক আপনি মসজিদে পায়ে হেঁটে গমনের স্বাব অর্জন করবেন দুই শরীর চর্চার ফায়দা অর্জন হবে রাসুলসাল্লি সাল্লাম বলেন আমি কি তোমাদের এমন বিষয়ে জানিয়ে দেব না যার মাধ্যমে গুণাসমূহ মিটে যাবে এবং মর্যাদাসমূহ বৃদ্ধি পাবে তা হলো কষ্ট সত্ত্বেও সম্পূর্ণরূপে অচু করা মসজিদের দিকে বেশি পরিমাণ কদম ফেলা এক সালাতের পর অন্য সালাতের অপেক্ষা করা এটি হলো রিবাত এবং এটি হলো রিবাত সুনানুন ন্যাসাই হাদিস একশো তেতাল্লিশ সোনানু তিরমিজি হাদিস একান্ন এবং বান্ন বিশেষজ্ঞদের মতে মানুষের জন্য পায়ে হাঁটার ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যখন বয়স চল্লিশ পার হয়ে যায় তখন তাদের জন্যে এটি আরও জরুরি হয়ে পড়ে পায়ে হাঁটার ফলে অনেক ব্যাধি থেকে বেঁচে থাকা যায় বিশেষ করে স্থূলতা মাতলামি ও আত্মিক রূপ থেকে বাঁচা যায় এই সিদ্ধান্ত দিয়েছেন তাফকির আল ইবদাই কিতাবের লেখক টুনি বুজান আমেরিকান গবেষকরা বিস্ময়কর ফলাফল বের করেছেন যে হাঁটা চলার ফলে স্মৃতিশক্তি উদ্দীপ্ত হয় এবং মেধা ও চিন্তাশক্তি বৃদ্ধি পায় বিশেষ করে যখন হাঁটা চলা হয় কোনো ফিকিরের সাথে অর্থাৎ আপনি হাঁটতে থাকবেন এবং সাথে সাথে আল্লাহ আল্লাহতালার সৃষ্টি ও তার অফরন্ত নিয়ামত নিয়ে চিন্তা ভাবনা করবেন আর এই ধরনের চিন্তা ভাবনা মুমিন যখন মসজিদের দিকে রওনা করে তখনই বাস্তবায়িত হয় বিশেষ করে ফজরের সালাতের সময় যখন মসজিদে গমন করে এটি হলো এক ধরনের ফ্রি চিকিৎসা সুতরাং আপনি বেশি বেশি মসজিদে গমন করুন এবং পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করুন যেন আপনি পূর্ণ সুস্থ থাকতে পারেন সাত চর্চার সূর্য হারিয়ে গেছে বর্তমানে মোটা ও স্থূলতার হার বেড়ে গেছে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েছে যুবকেরা বয়সের আগেই দুর্বল হয়ে পড়েছে আপনি নিজের আশেপাশের লোকেদের দিকে তাকিয়ে দেখুন স্থূল দেহের লোকেদের হার কত আপনি প্রতি দশজনের নয়জনকেই এমন পাবেন যাদের ওজন যেমন দরকার ছিল তা ছাড়িয়ে গেছে এর ফলে হৃদয়ের উপর চাপ পড়ে এবং শারীরিক দায়িত্বগুলো পালনে কষ্টের সম্মুখীন হতে হয় এতে আমাদের দুনিয়া ও আখিরাত উভয়টি ক্ষতিগ্রস্ত হয় পশ্চিমা বিশ্বের শরীরচর্চা তাদের দিনের অবিচ্ছেদ্য এক অংশ তারা প্রতিদিন সূর্যোদয়ের আগে কয়েক ঘন্টা হাঁটাহাঁটি করে তারা ছোট বড় সকলে মিলে এই ব্যায়াম করে থাকে এসব দিক থেকে তারা আমাদেরকে ছাড়িয়ে গেছে আর আমরা পশ্চাত্যে পড়ে আছি আট দোয়া হে আল্লাহ আমাদের শরীরকে আপনার আনুগত্যে জবানকে আপনার জিকিরে হৃদয়কে আপনার মোহাব্বতে শক্তিশালী করে দিন আমি আপনার কাছে অলসদের মতো চলাফেরা এবং মুনাফিকদের মতো অলসতা থেকে আশ্রয় প্রার্থনা করছি নয় যথেষ্ট কথা হয়েছে এখন কাজ দেখার বিষয় আমি মসজিদের দিকে বেশি বেশি কদম ফেলব এবং নিজের সাথে নিজের সন্তানদেরকেও নিয়ে যাব রোজা রেখে আমি পায়ে হেঁটে ব্যায়াম করব আমি নিজের দৈনন্দিন রুটিনের একটি অভ্যাস হিসেবে শরীরচর্চাকে গণনা করব লিফট ব্যবহারের পরিবর্তে সিঁড়িতে ওঠানামা করব কাছাকাছি কোথাও যেতে হলে গাড়ির পরিবর্তে পায়ে হেঁটে যাব তেইশ আজকের আলোচ্যপাঠ সংস্রব উত্তম সঙ্গ গ্রহণ করুন আসুন কিছু সময় ইমান শিখি এক আজকের আলোচ্য বিষয়ের ফায়দা লাভ ও সফলতার পথ আল্লাহতালা বলেন সময়ের শপথ অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্ত তবে তারা নয় যারা ইমান এনেছে ন্যাক কাজ করেছে একে অপরের সত্যের উপদেশ দিয়েছে এবং একে অপরকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে সুরা আল আসার ইমানের স্বাদ আস্বাদন রসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেন যার মাঝে তিনটি বিষয় আছে সে ইমানের স্বাদ পেয়েছে তার কাছে অন্যান্য সকল জিনিস থেকে আল্লাহ ও তার রসুল বেশি প্রিয় সে শুধু আল্লাহর জন্যই মানুষকে ভালোবাসে এবং কুফরে নিক্ষিপ্ত হতে এমনই অপছন্দ করে যেমন আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে সাহিউল বুখারি হাদিস ষোলো রহমানের আরশের ছায়া অর্জনের সফলতা সাল্লাহ সাল্লাহাল্লাম বলেন নিশ্চয়ই কিয়ামতের দিন আল্লাহ তালা বলবেন আমার মহত্বের কারণে একে অপরের প্রতি ভালোবাসা স্থাপনকারীরা কোথায় আজ আমি তাদেরকে আমার তথা আরসের ছায়ায় ছায়া প্রদান করব আজ এমন দিন যেই দিন আমার আরসের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া নেই সাহি মুসলিম হাদিস দুই হাজার পাঁচশো ছেষট্টি ইবলিসকে বিতাড়িত করা রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন ছাগলের পালের মধ্যে হতে নেকড়ে সেই ছাগলটিকে ধরে খায় যে পাল থেকে দূরে দূরে থাকে মোস্তাদ রাকুল হাকিম সাতশো পঁয়ষট্টি দুনিয়া ও আখিরাতের কল্যাণের দিকে পথ নির্দেশ করা রাসুল সাল্লিয় সাল্লাম বলেন সৎ সঙ্গী ও অসৎ সঙ্গীর দৃষ্টান্ত হল কস্তুরিওয়ালা ও কামারের হাপড়ের নাই কস্তুরিওয়ালা হয়তো তোমাকে কিছু দান করবে কিংবা তার নিকট হতে তুমি কিছু খরিদ করবে কিংবা তার নিকট হতে তুমি সুবাস পাবে আর কামারের হাপড় হয়তো তোমার কাপড় ফুরিয়ে দেবে কিংবা তার নিকট হতে দুর্গন্ধ পাবে সাহি মুসলিম হাদিস দু হাজার ছয়শ আলো দুই কুরআনের আলো বলেন আপনি ধৈর্য সহকারে নিজেকে তাদের সাথেই রাখুন যারা তাদের প্রভুর সন্তুষ্টির উদ্দেশ্যে সকাল সন্ধ্যায় তাকে ডাকে পার্থিব্য জীবনের চাকচিক্য কামনায় তাদের থেকে আপনার চোখ ফিরিয়ে নেবেন না আর এমন লোকেদের আনুগত্য করবেন না যার অন্তরকে আমি আমার স্মরণ থেকে অমনোযোগী করেছি যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং যার কাজই হল বাড়াবাড়ি সুরা আল কাহাফ আয়াত আঠাশ সাদ বিন আবি ওয়াক্কাস রাদি আল্লাহান বলেন আয়াতটি আমাদের ছয় জনের ব্যাপারে নাজির হয়েছে ইবনে মাসউদ সুহাইব আম্মার মিকদাত বিলাল এবং আমার ব্যাপারে কুরাইশেরা বলল আমরা এদের অনুসরণ করতে পারি না সুতরাং আপনি তাদেরকে নিজের কাছ থেকে বিতাড়িত করে দিন তখন এই আয়াতটি নাজির হলো ইবনে আব্বাস রাদি আল্লাহান বলেন নেতৃত্বস্থায়ী কিছু মানুষ বলল আমরা আপনার প্রতি ইমান আনব তবে আমরা যখন আপনার পেছনে সালাত আদায় করব তখন এদেরকে আমাদের পেছনের কাতারে দেবেন তারা আমাদের পেছনে সালাত আদায় করবে সুতরাং এখানে বিতাড়িত করার অর্থ হল সালাতে তাদেরকে পেছনে দাঁড় করানো মজলিস থেকে বের করে দেওয়া নয় আয়াত থেকে কয়েকটি ফায়দা সৎ সংশ্রব ব্যতীত সংশোধিত হওয়া যায় না মন্দ ফলাফল সংক্রমিত হয় সৎ সংস্রপ সম্পদ এবং মর্যাদার ভিত্তিতে নির্ণীত হয় না বরং তার নির্ণীত হয় দিন ও তাকুয়ার ভিত্তিতে যেই ব্যক্তি যেই দলকে সমর্থন করবে সে তাদের সাথে কেয়ামতের দিন অথিত হবে কারণ রাসুল সাল্লিহসাল্লাম বলেন যেই ব্যক্তি যে কমকে ভালোবাসবে তার হাসর তাদের সাথেই হবে মোস্তাদ হাকিম চার হাজার দুইশো চুরানব্বই তিন রাসুল সাল্লি হাসাল্লাম আমাদের আদর্শ রাসুল সাল্লু আলিয়া আজ বিন জাবাল রাদিউলাহন বললেন হেমো আজ আল্লাহর শপথ আমি অবশ্যই তোমাকে ভালোবাসি আল্লাহর শপথ আমি অবশ্যই তোমাকে ভালোবাসি হেমু আজ আমি তোমাকে ওয়াসিয়াত করছি তুমি প্রত্যেক সালাতের পর এই দুয়াটি কখনো পরিত্যাগ করবে না আল্লাহ আল্লাহম্মা আইন্না আলা রিকা ওয়া অশুক রিকা ওয়াহসনি ইবাদিক। হে আল্লাহ আপনার স্মরণে আপনার শুকরে এবং আপনার উত্তম ইবাদতে আমাকে সাহায্য করুন সুনানে আবু দাউদ হাদিস এক এই হাদিস থেকে শিক্ষণীয় বিষয় হল আল্লাহর জন্যে ভালোবাসার দাবি হলো আল্লাহর জন্যে নাসেয়াদ করা এবং আল্লাহর দিকে পথ নির্দেশ করা আপনার সব বিষয় ঠিক হবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার মাধ্যমে মূল উদ্দেশ্য হল ইবাদত আর এর মাধ্যম হলো সাহায্য আর মাধ্যম ছাড়া কেউ মূল লক্ষ্যে পৌঁছতে পারে না এই কারণেই আমাদের রব তার রাসুলকে বলেছেন তার ইবাদত করো এবং তার উপর ভরসা করো সুরাহুদ আয়াত একশো আর এই ভরসাই হলো সাহায্য চাওয়া নাবিজি সাল্লি সাল্লাম আমাদের উপদেশ দিয়েছেন তোমরা উপকারী বিষয়ে আগ্রহী হও এবং আল্লাহর কাছে সাহায্য চাও সাহি মুসলিম হাদিস দু হাজার ছয়শো চৌষট্টি আমরা আজানের সময় যখন হাইয়া আলাহ সালাহ বা এসো সালাতের দিকে এবং হাইয়া আলাল ফেলা এসো সফলতার দিকে বলা হয় তখন বলি লা ওয়ালা ইল্লা আল্লাহর সাহায্য ছাড়া কারো পক্ষে পাপ থেকে দূরে থাকা কোনো উপায় এবং সৎ কাজ করার কোনো শক্তি নেই ঘর থেকে বের হওয়ার সময় বলি বলে বিসমিল্লাহ তওয়াক্কল তো আল্লাহ বিল্লাহ আমি আল্লাহর নামে বের হলাম এবং তার উপর ভরসা করলাম আল্লাহর সাহায্য ছাড়া কারো পক্ষে পাপ কাজ থেকে দূরে থাকার কোনো উপায় এবং সৎ কাজ করার কোনো শক্তি নেই এখানে ব্যবহৃত প্রতিটি বাক্যের মাধ্যমেই আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করা হয়েছে উত্তম ইবাদতী কাম্য শুধু ইবাদত কাম্য নয় তবে এই উত্তমতা হবে দুটি বিষয়ের মাধ্যমে এখলাস এবং আল্লাহর আদেশের অনুসরণ কথার পর কাজও করতে হবে সুতরাং মানুষকে এই দোয়া করার পর তাকে কাজের মাঠে ন্যাক কাজ করতে হবে যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হবে চার অমূল্যবাণী আলকামা আল আতারে দিয়ে মৃত্যুর সময় তার ছেলেকে ওয়াসিয়াত করে বললেন হে বৎস যখন তোমার লোকেদের সংস্রপ প্রয়োজন হবে তখন এমন লোকেদের সংশ্রব গ্রহণ করবে যদি তুমি তার সেবা করো তাহলে সে তোমাকে রক্ষা করবে তুমি তার সংশ্রব গ্রহণ করলে তোমাকে সজ্জিত করবে যখন তোমার খাদ্য সংকট দেখা দেবে তখন সে তা যোগান দেবে তুমি তার দিকে কল্যাণের হাত প্রসারিত করলে সেও তোমার দিকে কল্যাণের হাত প্রসারিত করবে সে তোমার মাঝে কোনো কল্যাণ দেখলে তা গুনে রাখবে আর মন্দ কিছু দেখলে ঠিক করে দেবে এমন লোকেদের সংসব গ্রহণ করো যদি তুমি তার কাছে কিছু চাও তাহলে সে তা প্রদান করবে যদি তুমি নীরব হয়ে যাও তাহলে সে তোমাকে অনুপ্রাণিত করবে যদি তোমার উপর কোনো দুর্যোগ নেমে আসে তাহলে সে তোমাকে সান্ত্বনা দেবে এমন লোকেদের সংসব গ্রহণ করো যদি তুমি কথা বলো তাহলে সে তোমাকে সত্যায়ন করবে এবং যদি কোনো বিষয়ে দুজনে পরিবর্তন করতে চাও তাহলে সে তোমাকে আমির বানিয়ে দেবে আর যদি ঝগড়া করো তাহলে সে তোমাকে অগ্রাধিকার দেবে পাঁচ একটি চমৎকার কাহিনী ইয়ার মুখের যুদ্ধে হুজাইফা আল আদাউই তার চাচাতো ভাইয়ের খোঁজ করছিলেন তার কাছে পানির একটি পেয়ালাও ছিল তাকে আহত অবস্থায় পাওয়ার পর জিজ্ঞাসা করলেন যে আমি কি তোমাকে পানি পান করাবো সে ইশারায় পান করানোর কথা বলল পানি পান করানোর পূর্ব মুহূর্তে তারা জৈনিক লোকের চিৎকার শুনল যে আহ পানি হুজাইফার চাচাতো ভাই লোকটির দিকে ইশারা করলেন যেন পানির পেয়ালা নিয়ে তার কাছে যাওয়া হয় হোজাইফা রাহিমহল্লাহ তার কাছে গেলেন তিনি সেখানে গিয়ে হিসাম বিন আস রিয়াল্লাহানহুকে পেলেন যখন তিনি তাকে পানি পান করানোর ইচ্ছে করলেন ঠিক তখনই তারা জৈনিক লোকের চিৎকার শুনলেন আহ পানি হিসাম তার দিকে ইশারা করে বললেন যেন পানি নিয়ে তার কাছে যাওয়া হয় হোজাইফা রাহিমহল্লাহ পানি নিয়ে তার কাছে ছুটে গেলেন কিন্তু গিয়ে দেখলেন লোকটি ইতিমধ্যেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ফলে তিনি পানি নিয়ে হিসামের কাছে ফিরে এলেন কিন্তু তাকেও মৃত পেলেন এরপর নিজের চাচা তো ভাইয়ের কাছে ফিরে এসে তাকেও সেখানে মৃত অবস্থায় পেলেন তাদের প্রত্যেকেই নিজের উপর অন্যকে প্রাধান্য দিয়েছিলেন জীবনের অন্তিম মুহূর্তে এক পেয়ালা পানি পানে নিজের উপর অন্যকে অগ্রাধিকার দিয়েছিলেন ছয় রামাদানের সংস্রব মন্দ লোকেদের সংস্রব থেকে বিদায় গ্রহণ করা এবং তাদের বন্দি থেকে মুক্ত হওয়ার সর্বোত্তম সময় হলো রামাদান এই মাসেই সৎ লোকেদের সংসব গ্রহণ করা যায় এবং তাদের কাছে নিজেকে সোপে দেয়া যায় আর কেন এমনটি হবে না এটি তো সেই মাস যেই মাসে শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয় এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয় এটি সেই মাস যেই মাসে ন্যাককার লোকেরা আপনার সামনে সকল কিছু থেকে দৃষ্টি সরিয়ে নিজেদেরকে মসজিদ ও কুরআন খতমে আবদ্ধ করে ফেলে সুতরাং তাদের সাথে পরিচিত হন এবং তাদের মাধ্যমে সান্ত্বনা লাভ করুন সৎসঙ্গ সৎসঙ্গের সাথে মিলে আপনি কুরআন শিক্ষা করবেন এবং তার সাথে আল্লাহর কিতাবের দার্সে উপস্থিত হবেন তার সাথে মিলে তারা বিহের সালাতে যাবেন এবং তাহাজুতের সালাত পাঠ করবেন ইফতারের সময় তার সাথে মিলিত হবেন সে আপনাকে কল্যাণের ব্যাপারে অনুপ্রাণিত করবে এবং রামাদানের সময়গুলোকে গণিমত হিসেবে তুলে ধরবে মানুষ ও জিন শয়তানের ফাঁদে পড়া থেকে আপনাকে রক্ষা করবে সাত দোয়া হে আল্লাহ আমাকে সঙ্গ দান করুন হে আল্লাহ আমাদের এমন কিছু ভাই দান করুন যাদেরকে আমরা আপনার জন্যই ভালোবাসব হে আল্লাহ তাদের সাথে আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে নবীজি সাল্লিয় সাল্লামের সঙ্গী হিসেবে কবুল করে নিন হে আল্লাহ আমাদের গুনাহের কারণে এই সংস্রব থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না হে আল্লাহ আমাদের জন্য সহজে এমন সৎসঙ্গী মিলিয়ে দিন যে আমাদের স্মরণ করিয়ে দেবে যখন আমরা ভুলে যাই এবং আমরা সৎ কাজের ইচ্ছে করলে সাহায্য করবে হে আল্লাহ স্থায়ী আবাসে আমি আপনার কাছে মন্দ দিন মন্দ রাত মন্দ সময় মন্দ সঙ্গী ও মন্দ প্রতিবেশী থেকে আশ্রয় প্রার্থনা করছি আমিন আট ন্যাককারদের সূর্য ডুবে গেছে বর্তমানের অবস্থা এমন যে সৎ লোকও বিশৃঙ্খল হয়ে পড়েছে ফিতরাত নষ্ট হয়ে গেছে এবং সঠিক লোক পথ হারিয়ে ফেলেছে কারণ এক হাতে তালি বাজে না অর্থাৎ কেউ সৎ সঙ্গ ছাড়া সৎ থাকতে পারে না এবং মন্দের আধিক্য সৎ সাহস দুর্বল করে ফেলে যুবকেরা ব্যাপকভাবে পথভ্রস্ত হয়ে পড়েছে কেননা তাদের সৎ পথে দাবিত করার চেয়েও পথভ্রস্ত করার হাজার গুণে সহজ আর অধঃপতনের একটি মৌলিক কারণ হল অসৎসঙ্গ ব্যাহুদা কাজ ও কথার প্রসার ঘটেছে এবং সময়গুলো অনর্থক বিষয়ে নষ্ট হচ্ছে কল্যাণকর কাজের পরিবর্তনে তুচ্ছ বিষয়ে প্রতিযোগিতা চলছে মানুষ জান্নাতের দিকে ছুটে যাওয়ার পরিবর্তে প্রবৃত্তির দিকে ছুটে যাচ্ছে তারা লাগাতার ভ্রমণ করছে তবে তা জান্নাতের দিকে নয় বরং জাহান্নামের গর্তের দিকে আল্লাহতালার ভালোবাসা তাকুয়া ও ন্যাক কাজে পরস্পরকে সাহায্যের চেয়েও ব্যক্তিগত ভালোবাসা ও ব্যক্তি প্রাধান্য দিচ্ছে নয় যথেষ্ট কথা হয়েছে এখন কাজ দেখার বিষয় সঙ্গী নির্বাচন করা কাউকে সঙ্গী হিসেবে গ্রহণ করার পূর্বে আমরা তাকে যাচাই করে নেব বন্ধুর মাঝে এই শর্তগুলো পরিপূর্ণ থাকতে হবে বিচক্ষণ ও বুদ্ধিমান হওয়া সঠিক দিনের ধারক হওয়া সাথে সাথে প্রশংসনীয় গুণাবলীও থাকা অন্যের দুশ্চিন্তা ও প্যারেশানি দূর করতে আমরা মাল দিয়ে সাহায্য করতে ছুটে যাব যদিও এর ফলে নিজের উপর অন্যকে অগ্রাধিকার দিতে হয় নবজি সাল্লাহ সাল্লাম বলেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের ভাইয়ের জন্যে তা পছন্দ করবে যা সে নিজের জন্যে পছন্দ করবে আমি আমার সঙ্গীকে আল্লাহর জন্যে ভালোবাসার বিষয়টি তাকে জানিয়ে দেব যেন আমাদের সম্পর্ক আরও মজবুত ও শক্তিশালী হয় এবং আমাদের ইখলাস হয় সুগভীর রসুল আলহি আলাইসাল্লাম বলেন যখন কোনো ব্যক্তি তার কোনো ভাইকে ভালোবাসে তখন যেন সে তাকে জানিয়ে দেয় যে সে তাকে ভালোবাসে সাহিবুখারি হাদিস তেরো হাদিস পাঁচ হাজার একশো চব্বিশ আমি বাড়াবাড়ি ও ছাড়াছাড়ির মাঝামাঝি ভারসাম্যপূর্ণ মহাব্বত তৈরি করব প্রশংসার ক্ষেত্রে মদ্যমপন্থা পন্থা অবলম্বন করব উমর বিন খাত্তা রাদি আল্লাহন বলেন তোমার ভালোবাসা যেন কঠিন আকার ধারণ না করে এবং তোমার ক্রোধ যেন অনর্থক না হয় চব্বিশ আজকের আলোচ্য বিষয় মুরাকাবা আপনার অন্তর অবস্থা পরিবর্তন করুন যেন আমি তাকে দেখতে পাচ্ছি এক আজকের আলোচ্য বিষয়ের ফায়দা ইহিস্তানের স্তর অর্জন করা হাদিসে জিব্রিলে বর্ণিত আছে যে নবীজি সাল্লিহলাম ইহিস্তান সম্পর্কে বলেন তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখছ সাহি বুখারি হাদিস পঞ্চাশ তালার নাম আর রাকিব সম্পর্কে জানা এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করা ইমাম সাদি রাহিমাহুল্লাহ বলেন আর রকিব দ্বারা সেই পরিমাপের প্রতি ইশারা করা হয়েছে যে তালা শ্রুত সব কিছু শ্রবণ করেন দেখার মতো সব কিছু দেখেন এবং প্রকাশ্য ও অপ্রকাশ্য সব কিছুর ব্যাপারে জানেন অন্তরে যা ঘুরপাক খাচ্ছে তাও তিনি জানেন এবং প্রতিটি স্পন্দন সম্পর্কে তার জ্ঞান রয়েছে সুতরাং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কৃত প্রকাশ্য কার্যবলীর ব্যাপারে আপনার কী ধারণা লজ্জার কাপড় পরিধান করা কারণ যেই ব্যক্তি এই কথা উপলব্ধি করতে পারে যে আল্লাহ আল্লাহতালা তাকে পর্যবেক্ষণ করছেন সে তার অবাধ্যতা করতে অবশ্যই লজ্জাবোধ করবে লজ্জা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য এবং ইসলামের চরিত্র দুই কুরআনের আলো আল্লাহতালা বলেন তোমরা যেখানে থাকো তিনি তোমাদের সাথে আছেন তোমরা যা করো আল্লাহ তা দেখেন সুরা আল হাদিদ আয়াত চার এখানে দুটি ব্যাখ্যা আছে প্রথম ব্যাখ্যা তোমরা যেখানেই থাকো তার জ্ঞান তোমাদের সাথে আছে সুতরাং তোমাদের কর্মগুলো তার কাছে গোপন নয় দ্বিতীয় ব্যাখ্যা তার ক্ষমতা তোমাদের সাথে আছে সুতরাং তোমাদের কোনো কর্ম তাকে অক্ষম করে দেয় না ইমাম সাদি রাহিমহল্লা বলেন আল্লাহ তালার এই সঙ্গ এলম ও অবগতির সঙ্গ এই কারণেই তিনি সতর্ক করেছেন এবং কর্মের প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বলেন তোমরা যা করো আল্লাহ তা দেখেন অর্থাৎ তিনি তোমাদের পক্ষ থেকে যে কর্ম প্রকাশিত হচ্ছে তার ব্যাপারে সর্বদ্রষ্টা তোমাদের ভালো ও মন্দ যে কর্ম সম্পাদিত হয় তা সম্পর্কে তিনি জানেন তিনি তোমাদেরকে এর বিনিময় দেবেন এবং তোমাদের জন্যে সেগুলো সংরক্ষণ করে রাখছেন তিন রসুল সাল্লি সাল্লাম আমাদের আদর্শ রসুল সাল্লি ইসাল্লাম বলেন এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি তাকে দেখছ যদি তুমি তাকে না দেখো তাহলে তিনি তো তোমাকে দেখছেন এই ভেবে ইবাদত করো আল জুহুদ ওয়াল রাকাইক লি ইবনি মুবারক ওয়া জুহদ লি নোয়াইম বিন হাম্মাদ দ্বিতীয় খণ্ড তেষট্টি পৃষ্ঠা এখানে দুটি স্তরের কথা উল্লেখ করা হয়েছে প্রথমত বান্দা এমনভাবে ইবাদত করবে যেন সে আল্লাহকে দেখছে আর এটি সর্বোচ্চ স্তর যদি বান্দা এই স্তরটি অর্জন করতে না পারে তাহলে সে এর নিম্ন স্তরে নেমে আসবে যা এহসানের দ্বিতীয় স্তর আর তা হলো এই উপলব্ধি করা যে আল্লাহ আল্লাহতালা তাকে দেখছেন সে মনে করবে যে আল্লাহ তালা তাকে দেখছেন এবং তার ভাহ্যিক ও অভ্যন্তরীণ সব বিষয়ে তিনি অবগত আছেন আর যখন বান্দা ইহসানের এই স্তর লাভ করবে তখন তার নজর আর মাখলুকের ওপর থাকবে না ফলে তার মাঝে লৌকিকতা ও প্রদর্শনের চিন্তা আসবে না বরং বাহ্যিক অবস্থার মাধ্যমেও সে আল্লাহর হুকুম আহকামের প্রতি যত্নবান হবে চার অমূল্যবাণী হারিস আল মুহাসিবি রাহিমাহুল্লাহ বলেন মুরাকাবা হল হৃদয় পর্যন্ত আল্লাহর নৈকট্যের জ্ঞান অর্জন করা জুনাইদ রাহিমহল্লাহকে জিজ্ঞাসা করা হলো দৃষ্টির হেফাজতে কোন জিনিস সাহায্য করবে তিনি বললেন তোমার এই জ্ঞান যে তোমার দিকে আল্লাহ আল্লাহতালার দৃষ্টি তার দিকে তোমার দৃষ্টির চেয়ে বেশি অগ্রগামী ইবনুল মুবারক রাহিমহল্লা জৈনিক লোককে বললেন আল্লাহ তালার মুরাকাবা করো লোকটি তাকে এই কথার ব্যাখ্যা জিজ্ঞাসা করলে তিনি বললেন সব সময় এমনভাবে থাকো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ হারিস আল মুহাসিব রাহিমহল্লাহ বলেন তিনটি জিনিস নিয়ে মোরাকাবা করতে হয় আমলের মাধ্যমে আল্লাহর আনগত্য করে তার মোরাকাবা করা অবদ্ধতা পরিত্যাগ করে আল্লাহর মোরাকাবা করা এবং চিন্তা ও কল্পনায় আল্লাহর মোরাকাবা করা মুরাকাবার ব্যাপারে যত্নবান হওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ এটি হলো আমলের বীজ ইবনে মশরুখ হল্লা বলেন যে নিজের হৃদয়ের কল্পনায় আল্লাহর মোরাকাবা করে আল্লাহ আল্লাহতালা তার অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়ায় তাকে রক্ষা করবে ইবনে আব্বাস আল্লাহন হ বলেন হে অপরাধে গুনাহের মন্দ পরিণামের ব্যাপারে নিশ্চিত হয়ে যেও না কারণ তুমি তো জানো যে একটি গুনাহ তার চেয়েও বড় কোনো গুনাহের দিকে ধাবিত করে তোমার ডানে বামে যে ফেরেস্তারা রয়েছে তুমি তাদেরকে কমই লজ্জা করো এই কারণেই তুমি গুনাহের পর গুনাহে লিপ্ত হচ্ছ আল্লাহতালা তোমার সাথে কেমন আচরণ করবেন তা তুমি জানো না কিন্তু তারপরেও তোমার হাসি তামাসায় মজে থাকা গুনাহের চেয়েও বড় অপরাধ গুনাহ করতে গিয়ে সফল হয়ে তোমার আনন্দ প্রকাশ গুনাহের চেয়েও ভয়ঙ্কর গুনাহ করতে না পেরে তোমার আফসোস করা গুনাহের চেয়েও বড় অপরাধ গুনাহে লিপ্ত অবস্থায় দরজার পর্দা সরে যাওয়ায় তুমি ভয় পেয়ে যাও কিন্তু আল্লাহর দৃষ্টি সীমায় থেকে গুনাহ করছ এই ভয়ে তোমার অন্তর প্রকম্পিত না হওয়া গুনাহের চেয়েও বড় অপরাধ হাসান রাহিমহল্লাহ বলেন আল্লাহ তালা এমন বান্দার ওপর রহম করুন যে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণে রাখে যদি তার ইচ্ছেটা আল্লাহর সন্তুষ্টি মাফিক হয় তাহলে অগ্রসর হয় আর যদি তা হয় বিপরীত তবে থেমে যায় পাঁচ কিছু চমৎকার কাহিনী উরুয়া বিন জুবাই রাহিমাহুল্লাহ আবদুল্লাহ বিন ওমর এর মেয়ে সাউদাকে বিয়ের প্রস্তাব দিলেন আবদুল্লাহ বিন ওমর রাদিউল্লাহানহু তখন হজ্জে কাবা শরীফ তাওয়াফ করছিলেন উরুয়া এমন সময়ে তাকে এই প্রস্তাব পেশ করলেন যে আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহওয়ানহু এই প্রস্তাবের কোনো উত্তর দিলেন না উরুয়াহ বললেন যদি তার এই প্রস্তাবের ব্যাপারে ইচ্ছা থাকত তাহলে আমার কথার উত্তর দিতেন আল্লাহর শপথ আমি এই ব্যাপারে আর কোনো কথা বলবো না তিনি বললেন আবদুল্লাহ বিন ওমর আনহু আমার আগে মদিনায় পৌঁছে গেলেন আমি মদিনায় এসে মসজিদে উপস্থিত হলাম তিনি তখন মসজিদে বসেছিলেন আমি তাকে সালাম দিলাম তখন তিনি বললেন তুমি সাউদার ব্যাপারে কথা বলেছিলে আমি বললাম হ্যাঁ তিনি বলেন তুমি এমন সময় তার আলোচনা তুলেছিলে যখন আমি বায়তুল্লার তফ করছিলাম আমি আল্লাহ আল্লাহতালার স্বর্ণে মগ্ন ছিলাম আর তুমি তো অন্য কোথাও আমার সাথে এ বিষয়ে কথা বলতে পারতে আবু হামিদ গাজালি রাহিমহল্লা বলেন জৈনিক আমিরের অনেক গোলাম ছিল তাদের মধ্যে একজন অন্যদের তুলনায় তার কাছে বেশি বেশি আসা যাওয়া করত তবে মূল্যের দিক দিয়ে সে অন্যদের চেয়েও দামি ছিল না তার আকৃতিও অতটা সুন্দর ছিল না অন্য গোলামেরা বিষয়টি আমিরের সামনে তুলে ধরলে তিনি তাদের মাঝে খিদমতের ক্ষেত্রে তার শ্রেষ্ঠত্ব প্রমাণের ইচ্ছে করলেন একদিন আমির বাহনে চড়ে কোথাও যাচ্ছিলেন তার সাথে অনেক সেবকও ছিল তাদের থেকে কিছু দূরে একটি বরফ ঢাকা পাহাড় ছিল আমির সেই বরফের দিকে দৃষ্টি দিয়ে মাথা ঝুঁকলেন তখনই সে গোলাম ঘুরায় চেপে বসল কিন্তু লোকজন বুঝতে পারল না যে কেন সে ঘুরায় চেপে বসেছে স্বল্প সময়ের ভেতরে সে সাথে করে কিছু বরফ নিয়ে এলো আমি তাকে বলল তুমি কিভাবে বুঝলে যে আমি বরফ প্রত্যাশা করছিলাম সে বলল আপনি সেদিকে তাকাচ্ছিলেন আর রাজারা অনর্থক কোনো জিনিসের দিকে তাকায় না আমির বলল আমি বিশেষভাবে তার প্রতি খেয়াল রাখি কেননা প্রত্যেক ব্যক্তিরই বিশেষ কাজ থাকে আর এই গুলামের বিশেষ কাজ হলো আমার রুচি ও মেজাজের প্রতি লক্ষ্য রাখা সেই ব্যক্তি কি আল্লাহ আল্লাহতালার সম্মান ও পুরস্কার পাবে না যে আল্লাহর হকসমূহ আদায় করে এবং তার পছন্দনীয় জিনিসের প্রতি আগ্রহী হয়ে থাকে ছয় রামদানে মুরাকাবা রামাদানে আল্লাহ ছাড়া কেউ আপনাকে দেখছেন না তখন আপনি একা থাকা অবস্থায়ও পানাহার করছেন না প্রিয় ভোন আপনি তো রোজাদার অবস্থায় রান্নার সময় স্বাদ পরীক্ষার জন্যে একটু খাবার মুখে দিয়ে সাথে সাথে ফেলে দেন যেন প্যাটে কিছু না যায় এটা তো আপনার এই বিশ্বাসের বাস্তব পরীক্ষা যে আপনি সর্বদা আল্লাহ আল্লাহতালার নেগরানি ও নজরদারিতে আছেন রামদানের এই শিক্ষা ও বিপুল সামনা কি কি রামদানের পরে হৃদয়ে বাকি রাখা যায় না রামদানের পরেও কি এই কল্পনা করা যায় না যে আপনার গোপন ও প্রকাশ্য সকল কার্যকলাপ আল্লাহ তারা দেখছেন সাত দো হে আল্লাহ আমাদের প্রকাশ্যের চেয়েও অপ্রকাশ্যকে আরও উত্তম বানিয়ে দিন এবং আমাদের বাহ্যিক থেকে অভ্যন্তরীণ বিষয়গুলো আরও সুন্দর করে দিন হে আল্লাহ আমাদেরকে এমনভাবে ইবাদতের তৌফিক দিন যেন আমরা আপনাকে দেখতে পাচ্ছি আপনাকে ছাড়া যেন আমরা আর কাউকে ভয় না করি হে আল্লাহ আমাদের এমন কিছু গুনাহ আছে যা আমরা দুনিয়াতে মানুষের দৃষ্টির আড়াল করেছি আপনি আমাদেরকে আপনার সুন্দর চাদরে আচ্ছাদিত করে নিন এবং আপনার সাথে সাক্ষাতের দিন আমাদের লাঞ্ছিত করবেন না হে আল্লাহ একাকিত্বে আপনার মর্যাদার খেলাফ কোনো কাজ করা থেকে আমরা আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি এবং প্রবৃত্তির কাছে বন্দী হওয়া থেকেও আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি আট মুরাকাবার সূর্য হারিয়ে গেছে গোপন গুনাহের প্রসার ঘটেছে এবং একাকিত্বে আল্লাহর সাথে খেয়ানত চলছে কিছু মানুষ গুনাহের ভয়াবহতার অনুভূতিই হারিয়ে ফেলেছে তারা প্রকাশ্যে গুনাহে লিপ্ত হচ্ছে কি তারা এমন নাজুক স্তরে পৌঁছে গেছে যে গুনাহকে গুনাহি মনে করছে না বরং তাকে ভালো জ্ঞান করছে এবং তা নিয়ে গর্ব করছে আল্লাহ তারা যে আমাদেরকে দেখছেন এই ব্যাপারে তাদের কোনো ব্রুক্ষেপ নেই মানুষের দেখার বিষয়টি চিন্তা করা তো আরও দূরের কথা নয় যথেষ্ট কথা হয়েছে এখন কাজ দেখার বিষয় যেই কোনো ইবাদত করার আগে আমি আমার ইচ্ছে ও চিন্তার প্রতি খেয়াল রাখব যদি আমার ইচ্ছা ও চিন্তা হয় আল্লাহর জন্যে তাহলে সামনে বাড়ব আর যদি ভিন্ন কিছুর উদ্দেশ্য হয় তাহলে আর সামনে বাড়বো না গুনাহের চিন্তা করার আগে আল্লাহ আল্লাহতালার পর্যবেক্ষণের বিষয়টি নিয়ে ভাববো আর এইভাবে সব ধরনের গুনাহ থেকে নিজেকে বিরত রাখব যদি কখনও আমার কামনা আমার ওপর প্রবল হয়ে যায় এবং শয়তান আমার ওপর বিজয়ী হয়ে যায় তাহলে গুনা হয়ে যাওয়ার সাথে সাথে তওবা করে ফিরে আসব। এবং মন্দের পরপরই একটি ভালো কাজ করে নিব। আর এটি হল মুরাকাবার অর্থ বৈধ বিষয়গুলোর ব্যাপারে আল্লাহর মুরাকাবা করব তার নিয়াতের শুকর আদায় করব বিলাসিতা যেন আমাদেরকে তার থেকে বিমুখ করে না ফেলে আমিন আলহামদুলিল্লাহ এরই মাধ্যমে শেষ হচ্ছে রামাদান রাসুল সাল্লাহ আলিয়া এবং সালাফদের পথে আত্মশুদ্ধি ও প্রোডাক্টিভিটি এই সিরিজটির উনিশতম পর্ব আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন চেপে রেখে পরবর্তী বাকি ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য অপেক্ষা করুন ধন্যবাদ খাইরান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত